নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখব এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে পিতৃদিবসে যেখানে সোশ্যাল মিডিয়া জুড়ে বাবার ছবি পোস্ট করতে দেখা গেল অনেক মানুষকে সেখানে সাঁকরাইলে ছেলেকে খুনের চেষ্টা করল বাবা মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাঁকরাইল ব্লকের কুরচিব্রণি গ্রামে পারিবারিক অশান্তির জেরে নিজের জন্মদাতা পিতার ছেলের গায়ে বসালো কুরুলের কোপ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ছেলে ভর্তি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে শনিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি গ্রাম পঞ্চায়েতে জঙ্গল কুরচিবাণী গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জঙ্গল কুরচিবাণী গ্রামের বাসিন্দা ঝাড়েশ্বর দেহরির সাথে তার ছেলে বিশ্বজিৎ দেহরির প্রায় অশান্তি লেগেই থাকত তার মধ্যে শনিবার সন্ধ্যা নাগাদ বাবা ও ছেলের মধ্যে প্রচন্ড ঝগড়া হয় সেই সময় বাবা ঝাড়েশ্বর দেহরি কুড়ুল দিয়ে নৃশংসভাবে ছেলেকে কোপায় স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় বিশ্বজিৎ দেহরিকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে এনে ভর্তি করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে বাবা ঝাড়েশ্বর দেহরিকে সাঁকরাইল থানার পুলিশ আটক করেছে তবে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ তবে বিশ্বজিৎ দেহরির অবস্থা খুবই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায় আমাকে আমি ঘরে আমাদের বাড়িতে আমি খাবার করছিলাম দিয়ে আমার সেখান থেকে মানে গুঁয়া থেকে আমার একটা লাপটা ফোন করছি বললো দিদা তুমি তাড়াতাড়ি চলে এসো মামা বাড়িতে আর দিদাকে সে চোর বড়ো দিদা আর মামাকে নিয়ে ঝাড়গ্রাম চলে এসে খুব সিরিয়াস ব্যাপার আমি তখন গ্রামে গাড়ি টাড়ি খুঁজে বাস তো নেই গাড়ি খুঁজে তেল তেল দিয়ে মোটর সাইকেলে আসি এসে দেখি তো এখানে কেউ নেই মানে এটা কি আপনার বাপের বাড়ি না আমার দিদি বাড়ি আচ্ছা দিয়েছে গ্রামে সবাই বললো এরকম হচ্ছে মানে কি হয়েছিল একটু যদি বলতো বলছে যে মদ খেয়ে বাপ ছেলে সকালে ঝগড়া হয়েছিল দিয়ে এসে এখানে বলে ঘরে শুয়ে আছে আর ও এসে ও বাইরে ছিল কখন এসে ওকে মারছে আর কি তখন বাড়িতে কেউ ছিল না না ও মা তো গরু নিয়ে চলে গেছে সকালে একটু ঝগড়া হয়েছে গ্রামের লোক যেটা বলছে সে এখন আমার দিদিও তো বাড়িয়ে নেই উনি কোথায় সেখানে ছেলের সঙ্গে আছে তকাতকি হয়েছে কার সঙ্গে বাবার সঙ্গে বাবার সঙ্গে ছেলের হ্যাঁ বাবার নাম কি ধরাসব দেব ছেলের নাম সোনাজিৎ দেব তো মানে কি নিয়ে তোর কাছে কি হলো এমনি আই কাজ কর্ম করা লিয়ে করলো নি সে বলে তুমি খরচা দিলো নি সে বলে এই করলো নি আর কিনা সাথে না বাবার সঙ্গে ছেলের এই নিয়ে দণ্ড শুরু সকালে হয়েছিল আচ্ছা আর পরবার বাড়িতে কেউ ছিলেনি সবাই বেরিয়ে চলে গেছে আবার ঘুরে এসে শুয়ে পড়ছে ভাই এসে মানে শুয়ে পর টান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে আর বাবা কোথায় ছিল এসে মানে ঘুমানো অবস্থা ছিল মানে কিসে এ কোলের মারলেন কুরুটে এখন উনি কোথায় আছেন আর আপনার ভাইকে কি ডাক্তাররা কি বলছে কেমন আছেন বলছে খুব সুবিধা নেই 48 ঘন্টা না পেরানো পর্যন্ত কিছু বলতে পারতেছি বলছি আমার বাড়িতে আই সামনে বাড়ি ওরা সকালে যে ঝগড়া লাগছিল আমরাও তাও থাকিনি আমি তো সকালে হলে চলে যাই টলি চালাই ফিরে এসে শুনলাম যে ওরা সকালে একটু টুকিটাকি ঝগড়া লাগছিল ওর মাও বললো আমাদের বাড়ির লোকও বললো বলছে সকালে একটু একটু ঝগড়া লাগছিল দিয়ে তো যে যার কাজ চলে যায় আর এরা তো মদ খেতে গেছে এখন কে জানে কেউ জানেন তার মধ্যে ছেলেটা আগে এসে শুয়ে গেছে মনে হয় তারপরে তার বাবা মদ খেয়ে এসে এরকম কারবার করছে 11:30-11:30 দিকে এরকম হবে আমি তো 11:30-12:00 দিকে ঘর চলে এসেছি তখন কোনো সাড়া শব্দ কোনো লোকের পাইনি কিছু না তারপরে যখন 12:30-1টার দিক হয় তখন সেদিক থেকে ঘুরছে তার বাবা আবার কেটে এরকম কারবার করে দিয়ে কেটে কেটে দিয়ে বালাকুড়াটটা ছিল ছোটো সেদিক থেকে যখন ঘুরছে বলছে আমি লাশ ফেলে দিছি কেটে দিছি এরকম সব বলে বলে সেদিক থেকে আসছে তাও তো গায়ে করেনি তারপর তার মা এসে যখন পৌঁছায় তখন 3:30 বেজে গেছে সেই তার মা এসে যখন হাল্লা চিল্লা করলো তখন পুরো গাঁয়ের লোক এসে তখন এই মারুতি ডেকে এখানে ভাঙাগড়ে পাঠালাম ভাঙাগড়ে তো রাখলো নি ঝাড়গ্রাম পাঠালো ঝাড়গ্রাম থেকে সে সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে নাকি পাঠিয়েছে সেখানে কিরকম অবস্থা আছে এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি কাকে তো দেখতে দেয়নি যেতে দেয়নি আর এই খবরে জেরে চোলাই মদ রুখতে বড় সড় পদক্ষেপ নিল সাঁকরাইল থানার পুলিশ ভাঙলো 8টি চোলাই ঠেক সঙ্গে পুলিশের জালে একজন গতকাল সাঁকরাইলের জঙ্গল কুরচি গ্রামে ঘটে গেল এক দুর্বিষহ পারিবারিক অশান্তির ঘটনা
উত্তেজনার বশে বাবা ঝাড়েশ্বর দেহুরির কুরুলের কোপ পড়ল ছেলে বিশ্বজিতের ওপর। ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করেন, গ্রামে চোলাই মদের বার বারন্তের জন্য ঘটছে এরকম ধরনের ঘটনা। গ্রামবাসীদের ক্ষোভের কথা জানতে পেরে সক্রিয় হয়ে উঠল সাকরাইল থানার পুলিশ। রবিবার সেই জঙ্গল কুর্চি গ্রামে অভিযান চালিয়ে আটটি চোলাই ঠেক ভাঙল পুলিশ প্রশাসন। পাশাপাশি এক চোলাই মদের কারবারিকে আটক করেছে পুলিশ প্রশাসন। ঘটনায় খুশি স্থানীয়রা। আমার ছেলে টেলে কেউ নেই, আমি বৃদ্ধ হয়েছি, আর এবারে আমার প্রেশার, হাই প্রেশার, আমি এখন খাটতেও পারিনি, খাটতে পারিনি বলে এগুলো ব্যবসা করছি। একটা আমার ছোট নাতি আছে, ওকে তো আমাকে মানুষ করতে হবে, ওই জন্য এই ব্যবসাগুলো আমি করি। আপনার দেখাশোনার মতন কেউ নেই? না, কেউ নেই আমার দেখাশোনার মতন। পুলিশ এসেছিল কেউ না কি বলে? আমি তো ওইটাই বললাম, ওরা তো ওইটা শুনছেনি। আচ্ছা, সব নষ্ট করে দিয়েছে তো? হ্যাঁ, এটারও একটা কারণ রয়েছে। গতকাল আপনাদের পাড়াতেই একজন, হ্যাঁ, যে লোকটা ইয়ে হয়েছে সেই লোকটা আমাদের এপাশকে কোনোদিন আসেনি, আমার ঘরেও কোনোদিন আসেনি। কিন্তু ওই তো এই ধরনের মদ তো খাওয়া দাওয়া, হ্যাঁ, মদ খায়। মদ তো এই পাশ থেকে চার পাঁচটা মদ আছে, কজনকে ধরছে আমি তো দেখিনি, শুধু খালি এখানে আমাকেই ধরছে। বিক্রি করছে ওই জন্য? কারা মদ বিক্রি করছিল? এই পাড়ার লোকরা। কত কটা বাড়ি ছিল যারা মদ? ওই ছ সাতটা মতন ছিল বাড়ি। আচ্ছা, পুলিশ কি এসে সবার বাড়িতে তল্লাশি করছিল? হ্যাঁ, তল্লাশি করলো, আর কি জোর মরগুলা পেলো ওগুলা ফেলে দিল। আচ্ছা, আর কাউকে কি তুলে নিয়ে গেছে? না, তুলে কাউকে নিয়ে যায়নি। নিয়ে গেছে তুলে কাউকে? হ্যাঁ, নিয়ে গেছে একজনকে বলছি। করোনা সংক্রমণ রুখতে গোপীবল্লভপুরে তৈরি হলো হাই রেস্ট্রিক্টেড জোন, চলছে কড়া পুলিশি নজরদারি। করোনা সংক্রমণ রুখতে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের নির্দেশ মতন গোপীবল্লভপুরে হাইলি রেস্ট্রিক্টেড জোনগুলিতে করোনা বিধিনিষেধের কড়া পদক্ষেপ নিতে শুরু করল গোপীবল্লভপুর থানা। হাইলি রেস্ট্রিক্টেড জোনগুলিতে ঘোষণা মতন শনিবার রাত নটা থেকে ব্যারিকেড করে রেখেছে গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসন। প্রতিটি বিধিনিষেধযুক্ত এলাকার বাইরে কেউ প্রবেশ করতে পারছে না, পাশাপাশি ভেতরের কেউ গণ্ডিবদ্ধ এলাকার বাইরে বের হতে পারছে না। নিতান্ত জরুরি প্রয়োজনে যারা গণ্ডিবদ্ধ এলাকার বাইরে বের হচ্ছেন তাদের দেখাতে হচ্ছে উপযুক্ত কারণ। তারপর কারণ বিবেচনা করে পুলিশ কর্মীরা প্রবেশ করতে দিলে কিংবা বাইরে বেরোতে দিলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম এবং গাড়ির নম্বর নথিভুক্ত করছে। পরবর্তী সময়ে ব্যক্তি ফিরে আসলে দিতে হচ্ছে যাবতীয় কৈফিয়ত। পাশাপাশি যারা হাই রেস্ট্রিক্টেড জোনের মধ্যে থেকেও কোনো ব্যক্তিকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকার কারণে প্রতিদিন যাওয়া আসা করতে হলে তাকে গোপীবল্লভপুর থানা থেকে ই পাস করে নিতে হচ্ছে আগামী কয়েকদিনের জন্য। উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলায় করোনা সংক্রমণে হ্রাস টানতে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় মোট 21টি জায়গা হাই রেস্ট্রিকশন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে গোপীবল্লভপুর থানা এলাকার মধ্যে রয়েছে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে নয়াবসান, সিজুয়া, গোবিন্দ মন্দির রোড, বর্গিডাঙ্গা, কাপাসিয়ার মতন জায়গাগুলো। জেলা প্রশাসনের সেই ঘোষণা কার্যকর করতে গণ্ডিবদ্ধ এলাকাগুলোতে চলছে জোর নজরদারি। এ বিষয়ে গোপীবল্লভপুর থানার এসআই স্বদেশ প্রামাণিক বলেন, এই প্রক্রিয়া চলবে আগামী 27 জুন পর্যন্ত। গতকাল রাত্রি 9টা থেকে হাই রেস্ট্রিক্ট জোনগুলোতে আমরা ব্যারিকেডিং করেছি, সেভাবে কাউকে যাতায়াত করতে দেওয়া হয় না। খুব যেগুলো এসেনশিয়াল ব্যাপার সেগুলো ছাড়া আমরা কাউকে যাতায়াত করতে দিই না, এটাই আমাদের উপর থেকে অর্ডার আছে। যারা জরুরি প্রয়োজনে যাচ্ছে আমাদের এন্ট্রি করে যাচ্ছেন নামগুলো, হ্যাঁ, আবার সেইগুলো খাতায় নোটিং করা হচ্ছে, যেগুলো আমাদের অর্ডার আছে সেভাবে। আর সবসময় চলছে শিফটিং অনুযায়ী আমাদের ডিউটি চলছে। এটা চলবে কতদিন? চলবে 27 তারিখ পর্যন্ত। আপনার নাম? আমার নাম এসআই স্বদেশ প্রামাণিক। মালদার কালিয়াচকের একই পরিবারের চারজনের খুনের ঘটনায় নিল নয়া মোড়। উদ্ধার হলো 5টি 7mm পিস্তল এবং 84 রাউন্ড কার্তুজ ও 10টি ম্যাগাজিন। মালদার কালিয়াচকের একই পরিবারের চারজনের খুনের ঘটনায় নিল নয়া মোড়। উদ্ধার হলো 5টি 7mm পিস্তল এবং 84 রাউন্ড কার্তুজ ও 10টি ম্যাগাজিন। নাটকীয় মোড় মালদা কাণ্ডে। আসিফের বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হলো 5টি 7mm পিস্তল এবং 84 রাউন্ড কার্তুজ। আটক করা হয়েছে আসিফের দুই বন্ধু সাবির আলী এবং মাহফুজ শেখকে। এছাড়াও আরও সন্দেহভাজন 10 জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুলিশের জেরার মুখে আসিফ জানায় তার বন্ধুর বাড়িতে প্রচুর পরিমাণে অস্ত্র লুকিয়ে রেখেছে। সেই মোতাবেক পুলিশ গতকাল রাতে হানা দেয় আসিফের বন্ধু সাবির আলী এবং মাহফুজ শেখের বাড়িতে। পুলিশ উদ্ধার করে 5টি 7mm পিস্তল, 80 রাউন্ড কার্তুজ এবং 10টি ম্যাগাজিন।
আসিফের বন্ধু মাহফুজ খান জানিয়েছেন, আসিফ ল্যাপটপ কম্পিউটার অনেক যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করত। নিজের দোতলার ঘরে বা গোডাউনে কোনোদিনও ঢুকতে দেয়নি। কিছুদিন আগে আসিফ বাড়ি ছিল না, তখন আসিফের দাদা আরিফ আর তার মামা এসেছিলেন বাড়িতে। কিছুদিন ছিলেন সেই মামা, তবে পরে তিনি কোথায় গেলেন বা তিনি কেই বা ছিলেন তা স্পষ্ট নয়। আসিফের হাতে কোনোদিনও টাকা পয়সা দেখা যায়নি, এমনকি নিজের ঘর থেকেও সে বিশেষ বেরোত না বলেই জানিয়েছে মাহফুজ। শুধু তাই নয়, মাহফুজ আরো জানিয়েছে বাড়িতে রাতের বেলায় মিস্ত্রি কাজ করত আসিফ। তদন্তকারীদের অনুমান সেই সময় ওই সুরঙ্গ খোঁড়া হয়েছিল। আসিফের অন্য বন্ধু সাবির আলী জানিয়েছে, কিছুদিন আগে বেঙ্গালুরু নার্সিং নিয়ে পড়াশোনা করে সে, স্কুল থেকেই বন্ধু ছিল সাবির। সে জানিয়েছে 3-4টি মোবাইল ছিল আসিফের, বিভিন্ন সময় বিভিন্ন ফোনে ফোন আসত, তবে বন্ধুদের সামনাসামনি আসিফ ফোন ধরত না। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর আর নতুন করে পড়াশোনা করতে চায়নি সে। পুলিশ আরো জানিয়েছে, সাবিরের সঙ্গেই চামাগ্রাম হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করে আসিফ। মাধ্যমিকের পর থেকে সায়েন্স নিয়ে পড়ার পরিকল্পনা ছিল তার, এমনকি মাধ্যমিকের পর থেকে ল্যাপটপ মোবাইল কম্পিউটার কেনার জন্য বাড়িতে চাপ দিয়েছিল আসিফ। বন্ধুদের বারবার আসিফ জানিয়েছে তার বাবা অন্য জায়গায় চাকরি পেয়ে গিয়েছেন, সেখানে চলে যাবেন, তবে ঘন ঘন ইলেকট্রিক ডিভাইস কিনে আনত আসিফ। প্রায় 50,000 টাকা দিয়ে সম্প্রতি ইনভার্টারও কিনেছিল সে। মাঝে মধ্যেই বন্ধুদের বাড়িতে ডেকে এনে পিকনিক করত আসিফ। তবে আসিফ এবং তার দাদা আরিফকে কোনোদিনও একসঙ্গে দেখেনি কেউ। এমনকি আসিফ বা আরিফকে জিজ্ঞেস করলে দুজনেই বলতো বাড়ির সকলে বাইরে আছেন, ভালো আছেন, সময় হলেই ফিরবেন, কিন্তু তারা কোথায় গিয়েছেন তা কেউ জানত না। তদন্তকারীরা জানিয়েছেন, মাস তিনেক আগে আসিফকে যখন আটক করা হয় তখন বেঙ্গালুরু ছিল সাবির, এমনটাই সে জানিয়েছে তার জবানবন্দিতে। মুখে নার্সিং এর কথা বললেও আদৌ সে নার্সিং পড়তেই বেঙ্গালুরু গিয়েছিল কিনা তা নিয়ে ইতিমধ্যে সংশয় প্রকাশ করেছেন গোয়েন্দারা। কালিয়াচকের পুলিশ জানিয়েছে, সাইবার জালিয়াতির কারণে কেবল নয়, পরে কিডন্যাপিং এর জন্য আসিফকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে আসিফ এবং তার বন্ধুরা নিজেরাই নিজেদের অপহরণ করে আসিফের বাবার থেকে 7 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছিল, পরে তারা ধরাও পড়ে। শুধু তাই নয়, হ্যাকারদের সঙ্গেও আসিফের নিয়মিত যোগাযোগ ছিল। তবে এত বিপুল পরিমাণে অস্ত্র বন্ধুর বাড়িতে কেন মজুত করে রেখেছিল আসিফ তা নিয়ে ধন্দে গোয়েন্দারা। শুধুমাত্র পরিবারকে খুনের জন্যই আগ্নেয়াস্ত্র মজুত রাখা হয়েছিল নাকি অন্য কোনো কারণ আছে তা স্পষ্ট নয়। গোটা ঘটনা নিয়ে দফায় দফায় জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা জেরা করছে আসিফ এবং তার বন্ধুদের। আপনারা জানেন যে গতকাল আমরা একটা ইনফরমেশনের বেসিসে একটা লোককে অ্যারেস্ট করেছিলাম, যার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ। আমাদের কাছে যে ইনফরমেশন ছিল সেটা হচ্ছে যে ও নিজের বাবা, নিজের দিদা এবং বোন এই 4 জনকে 4 মাস আগে মার্ডার করে বাড়ির প্রেমাইসিসের ভেতরেই পুঁতে রেখেছিল। সেটার ভিত্তিতে কালকে একটা কেস আমরা রেজিস্টার করি এবং আমরা গিয়ে ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বডিগুলোকে যেখানে পুঁতে রেখেছিল সেখান থেকে বার করা হয়। তারপরে আসিফকে ফার্দার আমরা কালকে আরো ইন্টারোগেট করি। আমাদের কাছে ফার্দার ইন্টারোগেশনের সময় আমরা জানতে পারি যে কিছু আগ্নেয়াস্ত্র, কিছু আর্মস ও আর কি কোথাও থেকে প্রোকিওর করেছে। তো তারপরে ওর স্টেটমেন্টের ভিত্তিতে ওর 2 বন্ধু আছে, যার মধ্যে একজনের নাম হচ্ছে মোহাম্মদ মারুফ, আরেকজন হচ্ছে সাবির আলী। এদের 2 জনের বাড়ি থেকে আমরা টোটাল 5টা আর্মস, 10টা ম্যাগাজিন, একটা পিছাল আর 70-80 রাউন্ড গুলি আমরা রিকভার করেছি। আজকে সাব্বির আর মারুফ 2 জনকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। আসিফের লিডিং স্টেটমেন্ট থেকে যে রিকভারিগুলো আমরা করেছি সেটার ভিত্তিতে আমরা একটা সেপারেট কেস করছি, আর্মস অ্যাক্টের কেস, যেটাতে সাব্বির, মারুফ এবং আসিফ যে অ্যাকচুয়ালি এই আর্মসগুলো ওদের রাখতে দিয়েছিল তাদের 3 জনের এগেনস্টে আমরা কেস স্টার্ট করেছি। আজকে ওদের কিছুক্ষণ পরে কোর্টে ফরওয়ার্ড করা হবে। রিমান্ড চাইছেন? আমরা মোটামুটি আসিফের তো অলরেডি রিমান্ড আমরা প্রেয়ার দিয়েছি 12 দিনের মতো, আর এই যারা আছে তাদের কাছে আমরা বাউট 5 দিনের মতো রিমান্ড দিয়ে প্রেয়ার। দুটো কি আলাদা আলাদা অভিযোগ হবে মানে দুই ক্ষেত্রে কি? দেখুন, প্রথম কথা আসিফের যে মার্ডার কেস আছে সেইটা একটা আলাদা ইনসিডেন্ট, প্রাইম অফ ইসি অ্যাজ অফ নাও এই যে আর্মস অ্যাক্টের কেস ওটা সেপারেট কেস হচ্ছে, আমরা দুটো আলাদা কেস। ওখানে একটা প্রশ্ন আপনি বলছেন যে তো আলাদা আলাদা করে স্পেসিফিক কেস হচ্ছে, এই আর্মস গুলো কবে থেকে আসি এই 2 জনকে রাখতে দিত এক, এবং এই ঘটনার সঙ্গে এই আর্মসের বিষয়টা এলো ভাই কিভাবে? আমরা এখনো কি প্রাইম অফিসি যা পেয়েছি সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় 7-8 দিন আগে আসিফ নিজে নিজের বন্ধুদের কাছে গেছে, গিয়ে ওদেরকে বলেছিল এই আর্মস গুলো রাখ। সাব্বিরকেও 4টে আর্মস, 8টা ম্যাগাজিন এবং প্রায় 65 রাউন্ড গুলি রাখতে দিয়েছিল, আর মারুফকে 1টা আর্মস, 2টো ম্যাগাজিন এবং বাকি 15 রাউন্ড গুলি রাখতে দিয়েছিল। আচ্ছা,
এই মার্ডারের সাথে এখনো অবধি আমরা এই আর্মস রাখার কোনো লিংক পাইনি, কারণ আপনারা জানেন মার্ডারটা একটু অন্যভাবে হয়েছিল, আর্মস দিয়ে হয়নি। তবে আজকে মানে প্রবাবলি সেকেন্ড ডে অফ ইনভেস্টিগেশন, তো এটা এখন ইনিশিয়াল স্টেজেস অফ ইনভেস্টিগেশন চলছে, আসছে দিনে আরো ফার্দার যা যা আমরা পাবো সেগুলো আমরা তখন খতিয়ে এত অস্ত্র। দেখুন এটা ইনভেস্টিগেশনের বিষয়, কিছু লিডস আমরা ওর কাছ থেকে পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে সেটা ডিসক্লোজ করলে ইনভেস্টিগেশনের ক্ষতি হবে। তো আমরা এই ব্যাপারটা আরো পার্সিউ করে জানবো কোথা থেকে কিরম ভাবে আর্মস প্রক্রিয়া হয়েছে, অ্যান্ড অ্যাকর্ডিংলি আমরা অ্যাকশন। ও বেসিক্যালি ওর বাবা মা এবং সবাইকে, ফ্যামিলির সবাইকে কিছু একটা ওই স্লিপিং পিল বা সাম কাইন্ড অফ মেডিসিন যেটা একটা স্টুপার ক্রিয়েট করে সেইটা খাইয়েছিল। ওরা একটু ড্রাউজি অবস্থায় ছিল, সেই অবস্থা একটা ওই একটা টানের মতো বানিয়েছিল কিছুদিন আগে। অ্যাপারেন্টলি বলেছিল যে আমি একটা দরজা বানাচ্ছি, পাশের যে জায়গাটা যেখানে বডিগুলো পাওয়া গেছে সেখানে একটা নতুন কনস্ট্রাকশন ও করছিল, টাকা খরচ করে ও করেছিল, সেই টাকাটা বাবার কাছ থেকে নিয়েছিল, সেখানে ওটা ইন্টারকানেকশনের জন্য একটা দরজা বানাবো, কিন্তু একটা বেসিক্যালি একটা ছোটো টানের মতো ছিল, সেখান দিয়ে সবাইকেও কনভিন্স করিয়ে করে ভেতরে ঢুকিয়েছে। প্লাস ও একটা ওই একটা জিনিস বানিয়েছিল যেটাতে জল দিয়ে ও আর কি সবাইকে বলেছিল যে আমি কিছু ফটোগ্রাফস নেব, ডিজিটাল ফটোগ্রাফস এই টাইপের কিছু একটা বলেছিল, সেটাতে তারপরে ওদেরকে শুয়ে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে দিই বেসিক্যালি হি সামার্স। একটুখানি গরম দিলে মারা যাবে, তারপরে আস্তে আস্তে বডিজ গুলোকে ডিসপোজ অফ করে দিয়েছিল। এটা আমার আমি বলে রাখছি প্রাইমারিলি আমরা এটা পেয়েছি, ইট ইজ এন্টায়ারলি পসিবল যে পরে আরো কিছু এভিডেন্স এলে ব্যাপারটা অন্যদিকে যাবে, কিন্তু প্রিলিমিনারিলি আমরা এটা পেয়েছি। স্যার ওটা বডিটা কোনো বাচ্চা পেয়েছে কি ভিতরে আরো কোনো চৌবাচ্চা পেয়েছে? একটাই চৌবাচ্চা তো ছিল না, একটা মানে একটা জিনিস মতো বানিয়েছে, একটা পুরো ডিভাইস বানিয়েছে, এটা তারপরেও ডিসমেন্টল করেছে, মানে একটা সাধারণ কুকুর মতো আছে চৌবাচ্চা আর সাচ করোনাকালে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের অভাব মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো মকরামপুর বুথ তৃণমূল কংগ্রেস। করোনা মহামারীর এই কঠিন সময়ে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে সর্বত্র। এরকম অবস্থায় রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো মকরামপুর বুথ তৃণমূল কংগ্রেস। রবিবার নারায়ণগড় ব্লকের মকরামপুর উচ্চ বিদ্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। স্বেচ্ছায় রক্ত দিতে আসা সকলকে সংবর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের ব্লক সভাপতি মিহির চন্দ্র, মকরামপুরের বুথ সভাপতি রজত কান্তি চৌধুরী, সহ সভাপতি রাজীব পাহাড়ি প্রমুখ। মকরামপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মকরামপুর বুথ এটা আয়োজন করেছে। আজকে 100 জন মতন রক্তদান দাতা রক্তদান করছেন, এবং এতে সব থেকে ইয়ে হচ্ছে নতুন রক্তদাতার সংখ্যা সব থেকে বেশি, প্রায় 70-80 জন মতন রক্তদাতা নতুন রক্তদান করছেন। এতে এলাকায় একটা আমাদের আনন্দের বিষয় যে নতুন রক্তদাতার ফলে রক্তদাতার যে ভীতি এটা কাটিয়ে উঠতে পারবে, এবং পরবর্তীকালে এখানে রক্তর সংকট আমরা এর দ্বারা মেটাতে পারবো, মানুষকে আমরা রক্ত সচেতনতা করতে পেরেছি এতে আমরা খুব আনন্দিত। 60 নম্বর জাতীয় সড়কের উপর বেলদাতে নির্মীয়মান বায়ুসেনার রানওয়ের কাছে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। নির্মীয়মান রানওয়ে দিনের পর দিন মারণ ফাঁদ হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের। বেলদাতে 60 নম্বর জাতীয় সড়কের ওপর নির্মীয়মান রানওয়ের ওপর থেকে এক যুবকের দেহ উদ্ধার করল বেলদা থানার পুলিশ। রবিবার সাত সকালে বেলদা থানার কালীবাগিচার কাছে জল নিকাশের জন্য নির্মীয়মান খোলা কালভার্টের পাশ থেকে দেহটি উদ্ধার হয়। কাছেই ছিল একটি বাইক। দেহ উদ্ধারের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, যদিও পুলিশ জানিয়েছে নিছক দুর্ঘটনা। পুলিশ ও পরিবার জানিয়েছে মৃত যুবকের নাম দীপু ধল, বয়স 26 বছর, বাড়ি বেলদা থানা এলাকার বৈরামপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল থেকেই বাড়ি থেকে বেরিয়েছিল দীপু, সঙ্গে ছিলেন একই গ্রামের আরো কয়েকজন, সকলেই নির্মাণ শ্রমিক বলে জানা গিয়েছে। রাতে বাড়ি ফেরেনি, এদিন ভোরে দেহ দেখতে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে মোট 2টি বাইকে সম্ভবত 4 জন ছিলেন। প্রতিবেশীরা জানাচ্ছেন উদ্ধার হওয়া বাইকটির সঙ্গে থাকা এক প্রতিবেশীকেও পাওয়া যায়নি। পুলিশ জানাচ্ছে জাতীয় সড়কের রানওয়ের কাজ চলার সময় বন্ধ লেনটি ধরেই বেলদার দিকে যাওয়ার সময় কালীবাগিচার কাছে গর্তে পড়ে যান বাইক সহ যুবক। ঘটনার পর সঙ্গীরা ভয়ে পালিয়ে যান বলে অভিযোগ। তবে বাইকটি কে চালাচ্ছিলেন জানতে পারেনি পুলিশ। পরিবারে খবর গেলে পরিবার ও প্রতিবেশীরা থানায় আসেন। সঙ্গে থাকা অন্যান্যদের পরিচয় পেয়ে পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। এক প্রতিবেশী আনন্দ জানা বলেন, রাতে বাড়ি না ফেরায় সকালে ফোনেও পাওয়া যায়নি, তারপরে খোঁজ শুরু হয়। দিনের পর দিন দুর্ঘটনা বেড়েই চলেছে জাতীয় সড়কের ওপর। ইদানিং ভারতীয় বায়ুসেনার জন্য বিমানের রানওয়ে তৈরির কাজ চলায় জাতীয় সড়ক যেন মারণ ফাঁদ হয়ে উঠেছে। বলতে যেটা শোনা যাচ্ছে, ওরা নাকি কালকে বিকাল 3টা সাড়ে 3টা নাগাদ ওরা বেরিয়ে এসছে,
আমাদের সবটাই শোনা কথা, আমরা কেউ দেখিনি। তারপর রাত্রে নাকি বাড়িও ফেরেনি। ওরা পাকা ঘরের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, তাদের যারা কন্ট্রাক্টর তারা কিন্তু আজকে সকালে খোঁজাখুঁজি করছে, ফোন টোন করছে, সবার মোবাইলে সুইচ অফ। তারপরে হঠাৎই মোটামুটি আমাদের গ্রামে, মানে গ্রামটা বৈরামপুর, ওখান থেকে সিভিক বললো যে এরকম দীপু ধল, ও নাকি মারা গেছে, বেলদার দেউলি হসপিটালে আছে, থানা থেকে যেটা খবর। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানাতে এলাম, এসে দেখি হসপিটালে দীপু ধল মারাই গেছে, কিন্তু মোটরবাইকটা যার, ওর দীপু ধলেরও মোটরবাইক আছে, কিন্তু মোটরবাইকটা দীপু ধলের নয়, মোটরবাইকটা হচ্ছে রাহুল জানা, সেও আমাদের গ্রামে, সেও পাকা ঘরে কাজ করে, কিন্তু সেই রাহুল জানাকে মানে হদিস পাওয়া যাচ্ছে না। কখন হয়েছে কিছু জানতে পারবে? না, এটা আমরা বলতে পারব। কী নাম যিনি মারা গেছেন? যিনি মারা গেছেন ওর নাম দীপু ধল, ওর বাবার নাম জুয়েল ধল, বাড়ি বৈরামপুর। আর যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার নাম রাহুল জানা, বাড়ি বৈরামপুর, তার বাবার নাম হচ্ছে চন্দ্রমোহন জানা। মানে রাত্রে তো কিছু বাড়ি যায়নি, আজকে সকালবেলা আমরা শুনলাম যে খোঁজ খবর যখন করা হলো মোবাইল সুইচ অফ, গ্রামে এরকম একটা কথা উঠলো যে ওরা কি অ্যাক্সিডেন্ট করেছে শ্যামপুরার কাছে। তখন আমরা আবার থানা, আমাদের যে সিভিক থাকে, ওরা খবর দিল যে ওরা স্পটে মারা গেছে। সেহেতু আমরা গ্রামবাসী সবাই এখানে থানাতে এসেছি। দীর্ঘদিন সংস্কার হয়নি সাঁকরাইলের রোহিণী অঞ্চলের গুরুত্বপূর্ণ রাস্তা, বেহাল রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ। দীর্ঘদিন সংস্কার হয়নি সাঁকরাইলের রোহিণী অঞ্চলের গুরুত্বপূর্ণ রাস্তার, বেহাল রাস্তার ভোগান্তিতে সাধারণ মানুষ। এখনো পুরোপুরি বৃষ্টির মরশুম শুরু হয়নি, কিন্তু তার আগে বেহাল হয়ে পড়েছে সাঁকরাইলের রোহিণী চার নম্বর অঞ্চলের বিস্তীর্ণ রাস্তা। বেহাল রাস্তার কারণে যোগাযোগের অসুবিধায় পড়ছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। অভিযোগ, দীর্ঘ 7-8 বছর ধরে রোহিণী অঞ্চলের প্রহরাজপুর থেকে ধবাসল যাওয়ার রাস্তাটি একেবারেই মেরামত হয়নি। রাস্তা সংস্কার না হওয়ার কারণে কয়েকদিনের এই বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পুরো রাস্তায় কোথাও কাদায় ভর্তি, তো কোথাও আবার বড় বড় গর্ত। এরকম একটি পরিস্থিতিতে প্রহরাজপুর থেকে ধবাসল যাওয়ার রাস্তার উপর থাকা টিকরপাড়া, ভুরকুণ্ডি, কদমডিহা, মহুলি, ধবাসলের মতন গ্রামের মানুষেরা পড়ছেন যোগাযোগের অসুবিধে। অভিযোগ, রাত বিরেতে চিকিৎসার মতন প্রয়োজনে কোনো গাড়ি আসতে চায় না। তাই এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত রাস্তাটি মেরামতের ব্যবস্থা করুক। ঝাড়গ্রাম জঙ্গলমহল জেলার অন্তর্গত সাঁকরাইল থানা এরিয়া 4 নম্বর অঞ্চলের কদমডিহা গ্রাম। এই গ্রামের যা দুর্দশা সচরাচর বাইরের মানুষের চোখে পড়ে না, আর এই গ্রামের গ্রামবাসীদের দুর্গতি এখানকার লোক ছাড়া কেউ অনুভব করতেও পারে না। আমাদের এই গ্রামের অন্তর্গত যে রাস্তা পহরাজপুর থেকে কানেক্ট ধোবাসল, যার অধিবাসী আমরা, অর্থাৎ আমাদের এই 4-5খানা গ্রাম, পহরাজপুর, লাগোয়া, শিকরপাড়া, তারপরে ভুরকুণ্ডি, তারপরে কিন্দুবনি, তারপরে কদমডিহা, মহুলি, তারপরে ধোয়াসল, এই গ্রামের মানুষের যদি কোথাও যেতে হয়, অর্থাৎ যদি বাজারেও যেতে হয়, তাহলে মিনিমাম মানুষকে 8 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হয়। তার মধ্যে 6 কিলোমিটার আমাদেরকে এই সুন্দর রাস্তা দিয়ে যেতে হয়। বহুদিন অনুরোধ করে 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 মানুষদের আশা পেয়ে এই হবে এই হবে, শুনেছি বড়ো পড়েছে রাস্তার, এই শুনলাম রাস্তার কাজ হবে, রাস্তা চওড়া হবে, পিচের রাস্তা হবে, আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম যে একটা লাল মাটির রাস্তা হবে, আগে ছিল, 10 বছর আগে পেয়েছিলাম, তার পুরনো 10 বছর আগে গেলে এইখানটাতে মানুষ হাঁটতে গেলে বাবা মায়ের নাম ভুলে যেত, এমনিভাবে হাঁটতে হতো, মানে যে কষ্ট কেউ কথা বলার মতো এ থাকতো না, বৃষ্টির জলেও হাঁটলে ঘাম বেরোতো, কারণ হাঁটুটা পাকের নিচে থাকে, এখনও আছে, যদি আমাকে ঢুকতে হবে একটু ভেতরে তাহলে আপনারা দেখতে। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, চোখ রাখুন সানন্দ নিউজে। এবার লোন পাওয়া যাবে অনেক সহজে। আপনার শহর বেলদাতে এসে গেছে আশীর্বাদ মাইক্রো ফিন্যান্স ইনস্ট্যান্ট গোল্ড লোন।
মাত্র 12% সুদের হারে পেয়ে যাবেন গোল্ড লোন। দিনের ভিত্তিতে সুদ নির্ধারণ, আংশিক পরিশোধ এবং আংশিক ঋণ পরিশোধের সুবিধা। সময় মতন সুদ প্রদান করুন এবং আকর্ষণীয় ছাড় পান। আমাদের এখানে অনলাইন গোল্ড লোন এবং অনলাইন পেমেন্ট ফেসিলিটি রয়েছে। আরো বিশদে জানতে আমাদের শাখায় যোগাযোগ করুন। আশীর্বাদ মাইক্রো ফিন্যান্স লিমিটেড, বেলদা শাখা, মহেশ্বর গেস্ট হাউস, ফার্স্ট ফ্লোর, বেলদা থানার পাশে। এছাড়াও ঝাড়গ্রাম এবং ইগড়াতে আমাদের শাখা রয়েছে। যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। সীতারাম হেলথ ক্লিনিক, ডাক্তার সৌমিক পতি, BHMS, WBUHS, কলকাতা, এক্স ইন্টার্ন NCCH মেডিকেল কলেজ ও হসপিটাল, কলকাতা। এখানে সমস্ত ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়। গ্যাস্ট্রিক সমস্যা, চর্মরোগ, গাঁটি ব্যথা, বাত, সায়াটিকা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা, রক্তাল্পতা, হজমের সমস্যা, সাদা স্রাব, মাসিক সমস্যা, অ্যালার্জি, অর্শ, ফিস্টুলা, পেটে ব্যথা, সর্দি কাশি, জ্বর, দুর্বলতা, বাচ্চাদের সমস্ত রোগ। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10:00 থেকে 12:00 পর্যন্ত নেতাজি ক্লাবের বিপরীতে খড়িকা মাথানি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। এছাড়াও ডাক্তারবাবু নিজ বাড়ি হাসিমপুরে চিকিৎসা করেন বিকাল 4:00 থেকে 6:00 পর্যন্ত। ফোন নাম্বার 8777582418। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে। নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্র্যাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোভাইডার সৌমেন্দু দে, মোবাইল নম্বর 8250671651, আরো একটি যোগাযোগ নম্বর 9732533857। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র, আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠীবিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। চেম্বার করেন প্রতি সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার নিজ বাড়ি দেউলি বেলদা হাসপাতালের কাছে, কলেজ যাওয়ার রাস্তায় সকাল 7:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি ঠাকুরচকে পেঞ্জিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7:00 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটার, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নম্বর 8972306685। আপনি কি অতিরিক্ত ওজন ও মেদের সমস্যায় ভুগছেন? আপনার লাইফস্টাইল আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না তো? অনেক চেষ্টা করেও নিজের অতিরিক্ত ওজন কমাতে পারছেন না, তার উপর ক্লান্ত শরীর ও নানান সমস্যা। অনেক তো হলো দৌড়ঝাঁপ, ডায়েট চার্ট মেনে চলা, কিন্তু কাজের কাজ কিছু হয়েছে কি? একবার আসুন আর মাত্র 10 দিনে আমাদের কাছে হাতে নাতে ফল পান। রান ইন্টু ফিটনেস, এগরা পূর্ব মেদিনীপুর, কন্ট্যাক্ট 9851800721 or 8777378224। আমাদের কাছে সঠিক পদ্ধতিতে ওজন কমানো বা বাড়ানো হয়। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করুন 9593932222 এবং 9609004000 এই নম্বরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদে। অস্বাভাবিকভাবে শ্বশুর বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। বাপের বাড়ির খুনের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ। অস্বাভাবিকভাবে শ্বশুর বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। বাপের বাড়ির খুনের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ। অস্বাভাবিকভাবে মৃত্যু হলো এক তরুণীর। ঘটনায় খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। দাঁতন থানার দক্ষিণ আমডিহা এলাকায় এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে শনিবার সকালে শ্বশুর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বছর 19-এর লাবণী জানার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তরুণীর বাপের বাড়ির অভিযোগ, মেয়েকে খুন করেছে শ্বশুর বাড়ির লোকজন। গত বছর দাঁতন 1 নম্বর ব্লকের আলিকশা পঞ্চায়েতের কালীদহ এলাকার তারাপদ জানার মেয়ে লাবণীর সঙ্গে দক্ষিণ আমডিহা গ্রামের বংশী জানার ছেলে শ্রীমন্তের সঙ্গে বিয়ে হয়। মেয়েটির বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকে নানা কারণে তাদের মেয়েকে অত্যাচার করত শ্বশুর বাড়ির লোকজন। অত্যাচারের কথা মাকে জানাত তরুণী। মিটমাট করার চেষ্টাও করা হয় কিন্তু হয়নি। জামাইষষ্ঠী শেষ করে ফেরার পর এই ঘটনা ঘটে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি রবিবার বাপের বাড়ির তরফ থেকে লিখিতভাবে খুনের অভিযোগ করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আধ ঘন্টার পর আবার জামাই যখন ফোন করছে তখন বলে তোমার জি মারা গেছে, বলছে গলায় ফাঁসি নিয়েছে, এরকম বলছে, ওরা বলছে আর কি। আমি মারা গে মারিছে, ওরা মারছে, ওরা ফাঁসি করছে, শাস্তি চাই আমি। ওদেরও যেমন শাস্তি হয়, আমার মেয়েটা যেরকম ফেলে গেল ওদেরও যেমন শাস্তি হয়। মারধর করতো, আমাকে ফোনে বলতো আমরা যখন শুনি যে সকাল আটটা তখন হঠাৎ ফোন এলো যে তার মেয়েকে মরে গেছে বলে যাবেন, কিন্তু বাস্তবে আমরা যতটুকু যা শুনেছি যে ছেলেটা বারে বারে মেয়েটার সঙ্গে অশান্তি করতো, তার মা বাবাও তাকে মারধর করতো, এই নিয়ে কালকে মোটামুটি তারা মেরেই টাঙিয়েছে। কারণ ওরা ওদের গ্রামবাসী থেকে এসছিলো কালকে মিটমাট করার জন্য প্রায় জন সাত আটে, রাত এগারোটা অবধি আমরা বসেছি, কোনো মিটমাট করি আমরা, পোস্টমর্টম হয়নি, কিসের মিটমাট? আমরা যখন কেসে গেছি আমাদের মানে যে কোনো মৃত্যু তো মানে দুর্ঘটনাজনক, আমরা এটা মেনে নিতে পারছি না, উপযুক্ত শাস্তি হোক এটাই আমরা দেশবাসী থেকে চাই। পয়সা দিয়ে মীমাংসা করে আমার কী হবে? ওরা একটা নির্দোষ মেয়ে, আমরা জানতাম যে মেয়েটা অন্য কারোর সঙ্গে প্রেম ছিল কি ভালোবাসা ছিল, তা তো ছিল না। আমরা গ্রামবাসী থেকে জানি মেয়েটা যথেষ্ট মতো ইন্টেলিজেন্ট এবং ভালো। হ্যাঁ, তো আমরা চাইছি যে ওর শাস্তিও হোক আর প্রশাসন দেখবেন আর কি। আমার নাম বিশ্বজিৎ খাঁড়া। চোখ রাখবো পরবর্তী সংবাদে। নয়াগ্রামে দিনভর অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ চোলাই মদ নষ্ট করল আবগারি দপ্তর ও নয়াগ্রাম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার মলম বালিপাই নিমাই নগর পচাগেরিয়া গোপীনাথপুর গ্রামে তল্লাশি চালায় আবগারি দপ্তর এবং নয়াগ্রাম থানার পুলিশ। ওই পাঁচটি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কয়েকটি চোলাই মদের ঠেক ভেঙে দেয় আবগারি দপ্তর এবং পুলিশ। সেই সঙ্গে প্রায় 4000 লিটার দেশি চোলাই মদ নষ্ট করার পাশাপাশি চোলাই মদ তৈরির জিনিসপত্র বাজেয়াপ্ত হয় এই দিন। ওই এলাকায় বেশ কিছুদিন ধরে চোলাই দেশি মদের রমরমা ব্যবসা চলছে বলে গোপন সূত্রে খবর পায় আবগারি দপ্তর। তাই শনিবার নয়াগ্রাম থানার পুলিশকে সঙ্গে নিয়ে আবগারি দপ্তরের কর্মীরা ওই পাঁচটি গ্রামে তল্লাশি অভিযান চালায়। পাশাপাশি মদের ঠেকগুলি ভেঙে প্রচুর পরিমাণে চোলাই মদ মাটিতে ফেলে নষ্ট করে দিলেও চোলাই মদ ব্যবসায়ীদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। শালবনীতে রেড ভলেন্টিয়ারদের পাশে দাঁড়ালো বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ। শিক্ষকরা তুলে দিলেন অক্সিমিটার, থার্মাল গান, পিপিই কিটের মতো করোনা যুদ্ধের অত্যাবশ্যকীয় সামগ্রী। জেলার অন্যান্য অংশের মতন শালবনী এলাকাতেও রেড ভলেন্টিয়ার্সদের পাশে দাঁড়াতে এগিয়ে এল শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি অর্থাৎ এবিটিএর সদস্যরা। রবিবার শালবনী এলাকার রেড ভলেন্টিয়ার্সদের পাশে দাঁড়াতে এবং রেড ভলেন্টিয়ার্সদের কাজের সুবিধার জন্য এবিটিএর শালবনী আঞ্চলিক শাখার পক্ষ থেকে রেড ভলেন্টিয়ার্সদের হাতে পালস অক্সিমিটার, থার্মাল গান, স্প্রে মেশিন, পিপিই কিট, N95 মাস্ক, স্যানিটাইজার সহ প্রয়োজনীয় অন্যান্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শালবনী হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত এদিনের কর্মসূচিতে এবিটিএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান, শালবনী জোনাল সম্পাদক অভিষেক দে, সহ সম্পাদিকা অনিন্দিতা শাসমল, শিক্ষক নেতৃত্ব দিলীপ সাউ, সুব্রত সাহা, মলয়পতি, পরিমল মানা, শ্যামল মুখার্জি প্রমুখ। রেড ভলেন্টিয়ার সংগঠকদের পক্ষে উপস্থিত ছিলেন শ্যাম পাণ্ডে, লক্ষ্মীকান্ত ঘোষ, গোপাল পড়িয়া সহ বামপন্থী ছাত্র যুব নেতৃত্ব এবং রেড ভলেন্টিয়ার্স বাহিনীর তরুণ তুর্কির সদস্যরা। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামল মুখার্জি। যে ধাক্কা, সেই ধাক্কাতে বেসামাল আমাদের দেশ, তছনছ আমাদের দেশ, আমরা দিশেহারা সবাই। প্রত্যেক দিন এমন কোনো পাড়া নেই বা আমাদের মধ্যে এমন কোনো পরিস্থিতি নেই যে আমরা স্বজন হারানোর বেদনায় আমরা দুঃখ পাইনি, বেদনা পাইনি, এমন হয়তো কেউ নেই, কোনো পাড়া নেই, কেউ হয়তো নেই।
প্রত্যেক দিন মৃত্যু মিছিল বাড়ছে, সংখ্যাটা প্রায় 4 লাখ, আমাদের দেশে প্রায় 4 লাখ ছাড়িয়ে গেছে। সেই মৃত্যুর সংখ্যা 4 লাখ ছাড়িয়ে যখন গেছে তখন আবার আমরা অশনী সংকেত তৃতীয় ঢেউ আবার ধাক্কা দিচ্ছি। এই সংক্রমণের তালিকার কিন্তু আমাদের দেশ শুধু না, আমাদের রাজ্য, আমাদের জেলা, আমাদের ব্লক, ব্লকও কিন্তু এর বাইরে নয়। আমরা দেশে আসা ইতিমধ্যেই যখন এরকম একটা কঠিন সময় আমরা চলেছি, যখন প্রত্যেকটা দিন আমরা প্রহর গুনছি, যখন আমরা কোভিড-19 আতঙ্কে যখন আমরা সন্ত্রস্ত সবাই, সেরকম মুহূর্তে রাষ্ট্র ব্যবস্থার যে স্বাস্থ্য পরিকাঠামো আমাদের কাছে স্বাস্থ্য পরিকাঠামো নামলরূপ আরও উন্নচিত হল আমরা দেখতে পেলাম। শিক্ষা গ্রহণের আগ্রহ বাড়াতে পশ্চিম মেদিনীপুরে পান্থপাদব সোসাইটির উদ্যোগে হলো পুস্তক প্রদান কর্মসূচি। 21 জন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো পাঠ্যপুস্তক। পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ধর্মা পশ্চিম মেদিনীপুর পান্থপাদব সোসাইটির উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত করল। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির এলাকায় পুস্তক ভবনে আয়োজিত হল এক ঘরোয়া কর্মসূচি। সেখানে দ্বাদশ শ্রেণীর 21 জন ছাত্রছাত্রীর হাতে পুস্তক তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সুশান্ত কুমার ঘোষ, দেবব্রত দত্ত, দিব্যেন্দু সাহা, দীনবন্ধু পাতর, সন্দীপ জানা, মণিশঙ্কর সেনাপতি, দেবাশিস ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে পান্থপাদব ধারাবাহিকভাবে এই কাজ করে চলেছে। গত বছর 2020 সালে একাদশ শ্রেণীতে পাঠরতা যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের কাছে আবেদন করেছিল তাদের হাতে আমরা পুস্তক তুলে দিয়েছিলাম। সেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আজ দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ তাদের হাতে আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বইগুলি আমরা তুলে দিচ্ছি। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের মুখে আগামী সপ্তাহের মধ্যে আমাদের বিজ্ঞপ্তি বেরাবে। একাদশ শ্রেণীর দুস্থ মেধাবী ছাত্রছাত্রী যারা আছে আমাদের নির্দিষ্ট ফরম্যাটে আপনারা আবেদন করবেন। বিভিন্ন বিদ্যালয়ের মেলে আমরা আমাদের ফরম্যাট ও বিজ্ঞপ্তি আমরা পাঠিয়ে দেবো। এছাড়াও ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল সাইটেও আমাদের ফরম্যাট দেওয়া থাকবে। আপনারা শিক্ষা দরদি যারা মানুষ, যারা আমাদের এই ভিডিও দেখে থাকবেন বা আমাদের পান্থপাদব সোসাইটির পেজে যারা যুক্ত আছেন তাদের পরিচিত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আপনারা জানাবেন, যাতে তারা আমাদের পান্থপাদব সোসাইটির সাহায্যে তাদের পড়া চালিয়ে যেতে পারে। বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হলো রাতুয়ার বাহারাল গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে। রতুয়ার জনবহুল এলাকার একটি আমবাগান থেকে উদ্ধার হলো প্রায় 10 কেজি ওজনের একটি কচ্ছপ। ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে। এলাকাবাসীদের অনুমান, কয়েকদিনের বৃষ্টির কারণে আশেপাশের পুকুরগুলোর ভরাট হয়ে যাওয়ায় কচ্ছপটি ভেসে জনবহুল এলাকায় ঢুকে পড়ে। স্থানীয়রা জানান, রবিবার সকালবেলা একটি আমবাগানের কাছে ঘোরাফেরা করতে দেখতে পাওয়া যায় কচ্ছপটিকে। জানাজানি হতেই কচ্ছপটি দেখার জন্য ভিড় জমায় স্থানীয় মানুষজন। কচ্ছপটিকে দেখার পর খবর দেওয়া হয় রতুয়া থানায়। রতুয়া থানার পুলিশ অফিসার PSI তাপস বাউরি কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বৃষ্টির মধ্যে নর্দমা সাফাইয়ের নামে জেসিবি মেশিন দিয়ে স্ল্যাব ভাঙচুরের চালানোর অভিযোগ উঠছে CPM এর এক গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। বৃষ্টির মধ্যে নর্দমা সাফাইয়ের নামে জেসিবি মেশিন দিয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে CPM এর এক গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। রবিবার সকালে মালদহের চাঁচলে ওই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। CPM এর ওই সদস্যকে দাঁড়িয়ে থেকে মদত দিয়েছেন স্থানীয় এক তৃণমূল নেতা, এমনই অভিযোগ। নর্দমার ওপরে থাকা বাড়িতে এবং পাড়ায় ঢোকার কংক্রিটের পাটাতন ভেঙে দেওয়া হয়। এছাড়া বাড়ির সামনে বসার জায়গাও ভেঙে দেওয়া হয়। জেসিবি মেশিনের তাণ্ডবে বাড়ির দেওয়ালেও ফাটল ধরেছে বলেই অভিযোগ। ঘটনার জেরে বাড়িতে এবং পাড়ায় যাতায়াতের সমস্যায় পড়েছেন বাসিন্দারা। পাশাপাশি কংক্রিটের পাটাতন রাস্তায় ফেলে রাখায় বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। মহকুমা শাসক এবং পঞ্চায়েতের নির্দেশ রয়েছে, এমনই কথা বলে ওই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পরে অবশ্য ব্লক তৃণমূল সভাপতি রুখে দাঁড়ানোয় কাজ বন্ধ করে জেসিবি মেশিন ফিরিয়ে দেওয়া হয়, যদিও এমন নির্দেশের কথা অস্বীকার করেছেন মহকুমা শাসক। পাশাপাশি পঞ্চায়েতের তরফেও এমন নির্দেশের কথা অস্বীকার করা হয়েছে। চাঁচলের মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন, এমন কোন নির্দেশ দেওয়া হয়নি। কারাই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, ক্ষতিপূরণের বিষয়টিও দেখা হবে, দ্রুত
যাতে রাস্তা জঞ্জল সরিয়ে দেওয়া যায় তা দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দা নন্দদোলার কর্মকার বলেন, বাড়ির সামনের পাটাতন, নিজের জায়গায় থাকা বসার কংক্রিটের পাটাতন সবই ভেঙে দিয়েছে, দেওয়ালে ফাটল ধরেছে। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানাব, পাশাপাশি যারা প্রশাসনের নামে মিথ্যে বলে কাজ করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি জানাচ্ছি। চাঁচল এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী বলেন, পঞ্চায়েত কিছুই জানে না, কাদের মদতে এসব হলো তা প্রশাসনকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। সিপিএম সদস্য রব্বানী বলেন, ইচ্ছে করে ভাঙচুর করা হয়নি, কাজের সময় ভেঙে গিয়েছে। চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল তালুকদার বলেন, আমরা এ বিষয়ে কিছু জানি না, পঞ্চায়েতের অনুমতি না নিয়ে এ কাজ করা হয়েছে। ওই সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়টিও পঞ্চায়েতের তরফে আলোচনা করে দেখা হবে। এইটা যেটা বাড়িতে ঢোকার মেন সেইটাকে, সেটা ওটা না ভাঙলেই হতো, বাঁশ দিয়ে পরিষ্কার করলে হতো না? ওদের সঙ্গে তো লেবার থাকছে। কি ভাঙা হয়েছে আপনার? আমার মেন গেটের দিকটা ভাঙা হয়েছে বাড়িতে ঢোকার। আচ্ছা, মানে প্রবেশপথের এগুলো? হ্যাঁ, বসার বসারটা না, আমার বাড়িতে ঢোকার, এটা তো ড্রেন। আচ্ছা, এটা তো বাড়িতে ঢোকার ড্রেন রাস্তা। পাটাতন ভাঙা হয়েছে, ওই যে পাটাতনটা তুলে ফেলে দিয়েছে, এখন যাবো কি করে? এখন আমাকে পাটাতন বসাতে হবে, তারপরে তো যাবো, এটাই ক্ষতি আর কিছু না। এটা কোনো সমস্যা কাজ সম্পূর্ণ মানে অবৈজ্ঞানিক কাজ হচ্ছে। ড্রেন পরিষ্কার হবে ওই ধার থেকে আসবে, সে যে উল্টা এদি থেকে করছে, পরিষ্কার করছে। এবং কি, এবং যেহেতু পরিষ্কার যে পাটাগুলো এই দীর্ঘদিন থেকে যার যেখানে কংক্রিট করা আছে, যে এই যে এইটা কংক্রিট করা আছে, এটা সব উঠে দিয়েছে। এবং হ্যাঁ, এই সব নেতাদের মহত্ব এগুলো হচ্ছে, এগুলো কি কাজ হচ্ছে, এগুলো করছে আপনাদের সাথে কি হচ্ছে, কি আপনারা দেখেন কি এটা হচ্ছে, এইভাবে আমরা কি হয়ে যাবো এখানে? পাটা তুলতে গিয়ে আপনাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, বাড়িঘর ভেঙে দিয়েছে, দেখা ভেঙে দিয়ে মানে ভেঙে দিয়েছে, অলরেডি ভেঙে দিচ্ছে। ইচ্ছাকৃতভাবে এটা, ইচ্ছাকৃতভাবে করছে এটা, ইচ্ছাকৃত। হ্যাঁ, কারা করছে? সব নেতারা, সব যারা আছে, সব বড় বড় সব নেতারা করছে। আর কি, বর্ষার আগে এটা শুধু নিকাশ হয়, মানে বর্ষার সময় করবে, চৈত্র বৈশাখ মাসে এরা করবে না। এই হচ্ছে এদের মুখ্য উদ্দেশ্য, তখন পয়সাটা কম লাভ হবে, পয়সাটা লাভ হবে বেশি, এই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এখনকার যেহেতু জল, এই যে এখন যেটা পয়সা করছে কী লাভ হবে, যেহেতু ভাসছে কাদা যাবে কি, ডেন কিছু যাবে, কিছু কি যাবে? যাবে না। এটা করা কি, আরে এই যে এটা করে দিয়ে গেল, তা এইটা এইটা কি হচ্ছে, এটা কীভাবে যাবে, এটাকে এখন নাই পয়সা করে কীভাবে, এটা পয়সা হচ্ছে, এটা পরিষ্কার হচ্ছে। শোনা যাচ্ছে যে এসডিও স্যার বলেছেন যাদের যাদের পাটা এখানে রয়েছে তাদেরকে তুলে নিতে, আর যারা তুলবে না জিসিবি দিয়ে এসে ভেঙে দেওয়া হবে। ঠিক আছে, পাটা তুলেছিলেন? না, পাটা তুলে আমাদের আগে থেকে কোনো ইনফরমেশন দেয়নি যে বলবে যে হ্যাঁ আমি আগে থেকে আমরা আসবো অমুক দিন, কালকের কাজ বন্ধ হয়ে গেল। তাছাড়া শুনছি ওইখানে নোংরা ফেলবে, ওইখানটাতে ওইখানে নোংরা ফেলার জায়গা, ওখানে কালকে আমরা দিলাম, বাজার দিলাম, চলে গেল। আজকে এসছিল, জানি না কীভাবে করবে না করবে। পঞ্চায়েত সদস্যকে জানিয়েছেন এই ব্যাপারে? হ্যাঁ, পঞ্চায়েত সদস্য নিয়েছিল এখানে স্বয়ং। কি বলছে স্যার? কি বলছেন? না, ঠিকই আছে, ভাঙবে তো, সবারই ভাঙবে তো। কালকে আজকের ঘটনা হচ্ছে আমাদের জিসিপি খেলেনপুর থেকে কাজ করার মানে পরিকল্পনা কালকে রাত্রে হয়ে গেছে। জিসিপিটা ছিল আমাদের ব্লকের, ওখানে জিসিপিটা ছিল ওখানে যখন আমাদের লোক যায় জিসিপি দেখতে পায়নি, খোঁজ করতে তখনকার জানতে পারলো, লালটু মুখার্জি জানতে পারলো যে জেসিবিটা বারো গাছে নিয়ে গেছে মেম্বার, ওখানকার মেম্বার জোরজবস্তি করে নিয়ে গেছে। কী নাম মেম্বারের? রব্বানী। হ্যাঁ, নিয়ে কী করলেন? নিয়ে গিয়ে এখন ড্রেন পরিষ্কার নাম করে সব স্ল্যাবগুলো ভাঙতার করেছে। তাতে আমাদের কাছে অনেক ফোন, অনেক কমপ্লেন এসছে। হ্যাঁ, আমরা বললাম ভাঙলেন উনি, কী কারণে ভাঙলেন, কী কারণে? না, কোনো নির্দেশ ছিল না, কোনো কিছু ছিল না, প্রশাসন বা পঞ্চায়েতের কোনো নির্দেশ না, কী আমরা কেউ কিছু জানিও না। ইচ্ছাকৃত এখন মনে হচ্ছে ভেঙেছে। এটা নিয়ে আজকে তো অফিস বন্ধ, কালকে বিডিও স্যার এসডিও স্যার সাথে বসছি, বসে যা আমরা আলোচনা করার পর তারপর যাদের এগুলো ভাঙা হয়েছে তারা কি ক্ষতিপূরণ পাবে? চেষ্টা তো করছি, এখন দেওয়া দিতে তো হবেই, না দিলে এখন ওরা ওনার করবে কোথার থেকে? হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা নেবো। এটা মানে কালকেই আমরা 11টা থেকে বসে যাচ্ছি মিটিং। আপনার নাম? আমার নাম হচ্ছে উৎপল তালুকদার।
এটা মিথ্যা কথা, কারণ প্রবেশদ্বার যেগুলো ড্রেনগুলো আছে কি না, ড্রেনগুলোর উপরে তারা প্রবেশদ্বার করেছে এবং বসার সেট করেছে, তারা ড্রেনের উপর করেছে, তার জন্য জিসিবি লাগিয়ে যতটা পরিষ্কার করছিল কোথাও হয়তো কোনা লেগে গেছে ভেঙে গেছে সেরকম, কিন্তু ইচ্ছাকৃত কোনো ভাঙার গল্প নেই। আর টোটালটাই তারা আটকে রেখেছে যেসব জায়গায় ড্রেনের উপর তারা স্ল্যাব করে বসার করেছে, গাড়ি রাখার ব্যবস্থা করেছে এবং কোনো জিসিবি তো আর বাড়িতে ভিতরে ঢুকে ভাঙেনি। তাহলে ওগুলো কি ড্রেনের উপর করেছিল? সব ড্রেনের উপর, পারলে আপনি দেখুন গিয়ে। মানে ওগুলো কি অবৈধ? তাহলে হ্যাঁ, সম্পূর্ণ অবৈধভাবে। কিন্তু বাসিন্দারা অভিযোগ করছেন যে ওরা নিজের জায়গায় করেছেন। না না, আপনি দেখে নিন, দেখে নিয়ে বলুন। এটা কার নির্দেশে করেছিলেন? এটা পঞ্চায়েতের। এখন এই বর্ষার মাঝে প্রতি বছরই দেখা যায় যে আপনারা বর্ষার মাঝে এটা শুরু করেন, কেন? না, গত এই যেহেতু করোনার জন্য লকডাউনের জন্য করতে পারিনি, কিন্তু গ্রামবাসীদের এমন এত চাপ আছে যে না করলে উপায় নেই, যার জন্য করতে বাধ্য হচ্ছে। যাদের ভাঙা হলো তাদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হতো? না, সেরকম ভাবে নেই, কারণ ড্রেনের উপর বাড়ি করে ইয়ে প্লেট বসিয়েছে, ড্রেনের উপর তারা বসার প্রাধানই করেছে, তো ভাঙার ক্ষতিপূরণ তো কোনো প্রশ্নই আসে না। একে তো ওরা অবৈধ, আমার তো মনে হয় যে প্রশাসনিক দ্বারস্থ আমরা হয়ে দেবো। আমার নাম মজিবুল হক রব্বানি, চাচন গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বারোগাছি বামফ্রন্টে। সংবাদ এ পর্যন্তই, দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর, নমস্কার।